नमस्कार বন্ধুরা, আমি অঙ্কিতা। ইউচুকেটের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকাল আমাদের লাইফস্টাইল, এক্সারসাইজ না করা, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া যার ফলে আমাদের শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি করে। তার মধ্যে একটি প্রধান সমস্যা হলো পেটে মেদ জমে যাওয়া। তবে সঠিক ডায়েট ও শরীরচর্চা আমাদের পেটে চর্বি কমাতে সাহায্য করে। चलो ताले कथा ना बाड़िए आमरा एक्सरसाइज गुलो आगे देखे नी। आपार बॉडी ट्विस्टिंग, दुई पायर माझे सामान्य फाक रेखे दाड़ाते होबे। दुई हाथ कोमरे थाकबे। कोमर थेके देहेर ऊर्ध्वांश जतटा सम्भव डान दिके घोराते होबे। परबर्ती मुहूर्ते विपरीत दिके घोराते होबे। एइभावे डान दिके ओ बाँ दिके शरीर घूरिए एक सेटे मोट 20 बार करते हबे। एइभावे दु सेट करते हबे। श्वास स्वाभाविक थाकबे। देहेर ऊर्ध्वांशे भालो व्यायाम हय। ব্যাক আর্চিং, টো টাচিং, দুই পায়ের মাঝে সামান্য ফাঁক রেখে দাঁড়াতে হবে। দুই হাত নিঃশ্বাস নিয়ে মাথার উপর তুলতে হবে। দুই হাত কান সংলগ্ন ও টান টান থাকবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে দুই হাত পায়ের পাতায় স্পর্শ করাতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে হাত ও মাথা তুলে সোজা হয়ে সাধ্যমতো পিছনে বাঁকতে হবে। আবার দুই হাত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতায় স্পর্শ করাতে হবে। এইভাবে 10 বার করতে হবে। এই আসন পেটের চর্বি কমাতে সাহায্য করে। উৎকট আসন, দুই পায়ের মাঝে 6 ইঞ্চির মতো ফাঁক রেখে সোজা দাঁড়াতে হবে। দুই হাত সামনে মেলে দিয়ে আস্তে আস্তে চেয়ারে বসার ভঙ্গিতে বসতে হবে। এমন অবস্থায় এসে থেমে যেতে হবে। 30 সেকেন্ড এরকম অবস্থায় থাকতে হবে। সামনের দিকে তাকাতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে 3-4 বার করতে হবে। এই আসন করলে দেহের ঊর্ধ্বাংশে ভালো ব্যায়াম হয়, পায়ের জোর বাড়ায়। অর্ধ মৎস্যেন্দ্রাসন, দু পা সোজা মেলে বসতে হবে। বাঁ পা ভাঁজ করে বাঁ গোড়ালি ডান দিকে আনতে হবে। এবার ডান পা বাঁ হাঁটুর পাশে উরু সংলগ্ন করে লম্বালম্বিভাবে রাখতে হবে। ডান হাঁটু বাঁ বগলের তলায় এনে বাঁ হাত দিয়ে বাঁ হাঁটু চেপে ধরতে হবে। ডান হাত পিঠের দিকে নিয়ে ডান পায়ের গোড়ালি ধরতে হবে। মাথা ও কাঁধ যতটা সম্ভব ডান দিকে ঘোরাতে হবে। বাঁ হাঁটু যেন মাটি থেকে উঠে না যায়। অনুরূপভাবে হাত পা বদল করে শ্বাস স্বাভাবিক রেখে মোট 4 বার করতে হবে। প্রতিবারে 40-50 সেকেন্ড থাকতে হবে। এই আসনটিকে মেরুদণ্ডের সর্বশ্রেষ্ঠ আসন বলা যেতে পারে। পেট ও তলপেটের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। হাত ও পায়ের গঠন ভালো হয়। যারা অর্ধ মৎস্যেন্দ্রাসন প্রথম প্রথম এইভাবে করতে পারছে না, তাদের জন্য আমি এখন একটা স্টেপ দেখাচ্ছি। তারা এইভাবে কিছুদিন অভ্যেস করার পর আগের স্টেপটায় আস্তে আস্তে চেষ্টা করবে।
উষ্ট্রাসন। প্রথমে বজ্রাসনে বসতে হবে, দুই হাঁটুতে ভর দিয়ে নীল ডাউনের ভঙ্গিতে দাঁড়াতে হবে। দেহ পিছন দিকে কিছুটা বাঁকিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ও বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরতে হবে। মাথা পেছন দিকে ঝুলিয়ে কোমর ও উরু সামনের দিকে এগিয়ে দিতে হবে। এই অবস্থায় হাঁটুর উপর থেকে গলা পর্যন্ত দেহের সমুখ ভাগ বেশ টান টানভাবে থাকবে। শ্বাস স্বাভাবিক রেখে 30 সেকেন্ড থাকতে হবে। মোট 4 থেকে 5 বার করতে হবে। এই আসন অভ্যেস করলে কুঁজো ভাব দূর হয়, হাঁটু উরু ঘাড় পিঠ ও কোমরের ভালো ব্যায়াম হয়, দেহ বেশ যৌবনোচিত থাকে। সহজ প্রাণায়াম। প্রথমে লম্বা হয়ে শুয়ে পড়তে হবে, পা দুটো সংলগ্ন করে রাখতে হবে, হাত দুটো টান টান ভাবে শরীরের পাশে রাখতে হবে এবং শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে দুই হাতকে ওপরে তুলে মাথার পেছনে নিয়ে যেতে হবে। তারপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে হাত দুটো আগের মতো শরীরের পাশে রাখতে হবে। এইভাবে 10 বার করতে হবে। হাতকে বিশ্রাম দিয়ে পায়ের কাজ শুরু করতে হবে। শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে ডান পা টান টান রেখে যথাসাধ্য ওপরে তুলতে হবে, হাঁটুতে কোনো রকম যেন ভাঁজ না পড়ে। তারপর শ্বাস ত্যাগ করতে করতে পা নামিয়ে যথাস্থানে রাখতে হবে। একইভাবে বাঁ পাও যথাসাধ্য ওপরে তুলতে হবে ও শ্বাস ত্যাগ করতে করতে নামিয়ে যথাস্থানে রাখতে হবে। এইভাবে দুই পায়ে 5 বার 5 বার মোট 10 বার করতে হবে। এই প্রাণায়ামটি হৃদযন্ত্র ও ফুসফুসকে যথোচিত সবল করে। এছাড়া হাত ও পায়ের ভালো ব্যায়াম হয়। লেগ লিফটিং। প্রথমে চিত হয়ে শুয়ে পড়তে হবে, দুটো পা সংলগ্ন করে রাখতে হবে, হাত দুটো টান টান ভাবে শরীরের দুপাশে রাখতে হবে। নিঃশ্বাস নিয়ে দুটো পা যতটা সম্ভব ওপরে তুলে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার নামাতে হবে, আবার একইভাবে তুলতে হবে নামাতে হবে। এইভাবে 1 সেটে 20 বার করতে হবে। মোট 2 সেট করতে হবে। লেগ লিফটিং অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। সেকেন্ড পার্টের এক্সারসাইজগুলো অল্টারনেট